ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শাইন। আজকে নতুন ধরনের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের গ্রুপের ব্রেকফাস্ট মিট আছে, ব্রেকফাস্ট রাইড। শুধু তো এমনি এমনি মিট হয় না, যেটা আমরা প্ল্যান করলাম যে ব্রেকফাস্টে যাব। সো এখন তাপপ্রবাহ চলছে, প্রচুর গরম বাইরে, তো অনেকটা খুব বেশি দূরে যাওয়া যাবে না। সেই জন্য যেটা ভাবা হলো যে কলকাতার আশেপাশে কোথাও খুব অল্প দূরত্বে কোথায় যাওয়া যায়। তো অনেক কিছু প্ল্যান করে যেটা ঠিক করা হলো যে নিউ টাউনে আমরা ব্রেকফাস্ট করবো, তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে আসবো। তো নিউ টাউনে এরকম খুঁজতে খুঁজতে আমরা পেলাম দ্য ভিলেজ রিসর্ট, একটা সুন্দর জায়গা। তো সেই ভিলেজ রিসর্টে আজকে আমাদের মিট আপ আছে, মিট আপ কাম ব্রেকফাস্ট রাইড। সো মজার বিষয় হচ্ছে যে ভিলেজ রিসর্টটা আমার বাড়ি থেকে, আমি যেখানে থাকি সেখান থেকে মাত্র 1 কিলোমিটার মতো দূরে। সো আমি হেঁটেই যেতে পারতাম সকালবেলাতে, কিন্তু যেহেতু এটা বাইক রাইড, রাইড মানে ব্রেকফাস্ট রাইড, সো রাইড করেই আমি যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এই পাশে রাজত্ব, এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, রাজত্বের পাশ দিয়ে আমি চলে যাব। তো সবাইকে গ্রুপে বলেছিলাম যে আমি সবার আগে পৌঁছবো, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি ঘুম থেকে লেট উঠেছি। যেমন বলে না যে কাছের লোক ট্রেন মিস করে, তো সেই রকমই আমি কাছে থেকে এখনও পৌঁছতে পারিনি। পার্থরা একদম পুরো আলিপুর থেকে চলে এসেছে, ওদের কাছে এটা প্রপার ব্রেকফাস্ট রাইডই হচ্ছে, আর আমার কাছে জাস্ট বাড়ির পাশে লোকজন আসছে। সো আমি অনেকটা ওয়ান কাইন্ড অফ হোস্ট এখানে, যেহেতু আমার বাড়ি এখানে এবং জায়গাটাও চুজ করেছিলাম আমি। সো আমি ওয়ান কাইন্ড অফ হোস্ট। তো হোস্টের আগে পৌঁছানো উচিত ছিল, কিন্তু পৌঁছতে পারিনি। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হচ্ছে, খুব মজা হবে, এনজয় করব। খাওয়া দাওয়া মেনুতে অনেক কিছুই আছে, গিয়েও সেখানে কথা হচ্ছে। আমরা মোটামুটি 40-45 জন মতো আসবো একসঙ্গে, সো অনেকটাই এনজয় হবে, অনেক হই হুল্লোড় হবে। একদম পুরো গ্রামের রাস্তা, কিন্তু এই জায়গাটা গ্রাম হলেও ডেভেলপমেন্ট প্রচুর হচ্ছে। পাশে এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, কত তলায় জানি না, G+13 বা 23 হবে। এই এলাকাটা বেশ, এখনও গ্রামের আমেজটা আছে, সেই শহরের ভাবটা এখনও আসেনি। এই হচ্ছে আমাদের ভিলেজ রিসর্ট, আমি পৌঁছে গেছি। সেই তো ভার্সেস চলে এসছে, হিমালয়ান চলে এসছে, দুটো হিমালয়ান চলে এসছে, পার্থর বাইক চলে এসছে, ওয়াও, জাস্ট ওয়াও। এই তো সবাই চলে এসছে, এইখানে আমাদের বাফেট সিস্টেম ব্রেকফাস্ট হবে। আর ভিলেজ রিসর্টটা একটুখানি ঘুরে দেখি, এখানে 2024 পার্টি হয়েছিল, এটা গেম জোন, পরে দেখাবো পুরো রিসর্টটা। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, পুরো একদম গ্রামের মতো একটা বাগান বাড়ি। এই আমের গাছ, অনেকগুলো আম ধরেছে, সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে, এখানে আম পড়ে আছে। এই তো আম। সঞ্জিতদা দুই হাতে চায়ের কাপ ধরে চা খাচ্ছে এই ডাইনিং এরিয়াতে, আমিও বসলাম। চাটা খুব টেস্টি ছিল এবং খুব সুন্দর হয়েছিল। এরপর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি সুরজিতের এক্সপালস বাইকটা টেস্ট ড্রাইভের জন্য নিলাম। অ্যাকচুয়ালি আমার ডমিনার প্রচণ্ড ভারী গাড়ি, তো আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি, মানে অনেকদিন ধরেই সার্চ করছি একটা হালকা কিন্তু পাওয়ারফুল বাইক নেওয়ার জন্য। সো এক্সপালস বাইকটা খুব একটা খারাপ নয়, তো আমি সুযোগ পেয়ে একটুখানি টেস্ট ড্রাইভ নেব। এটা বাগানবাড়ি মতো, তো বাগানবাড়িতে কিছু খারাপ রাস্তাও আছে, অফরোড আছে, তো অফরোডে কেমন পারফর্ম করে সেটা দেখার জন্য আমি সুরজিতের বাইকটা নিলাম। আমি যতটা সম্ভব খারাপ রাস্তা অফরোড গিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ওয়েল, ভালোই লাগলো বেশ, ইনিশিয়াল পিক আপটা খুবই ভালো, আই এনজয়েড ইট। এরপর আমি TVS রনিন বাইকটা নিলাম, এটা বেশ ছোটোখাটো হালকা কিন্তু পাওয়ারফুল বাইক, এটা কেমন পারফর্ম করে দেখার জন্য আমি বাইকটা নিলাম। বেশ অনেকটাই বাইকটা চালালাম, আমি বাইরেও গেছিলাম বাইকটা নিয়ে, বেশ এনজয় করেছি। দিস ইজ অলসো এ গুড বাইক। শিবাজি বলেছে আর তাকি বলেছে,
পার্থ কি বলছিলে? পার্থ প্রথমে কথাটা তুলেছে, কি কথা? ভাই ইয়ার সুরজিতের হিরো সাইকেল, এ মানে ভাই আমাদের বাফেট ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। আবির প্রথমে শুরু করে দিয়েছে ডিম সেদ্ধ, ব্রেড আর হচ্ছে পাকোড়া। ব্রেকফাস্টের এখানে বেশ ভালোই ভিড় আছে, তো ভিড়ে লাইনে না দাঁড়িয়ে আমি ততক্ষণে দেখে নেই কি কি মেনু আছে। এই সুন্দর টেস্টি পাকোড়া, আলুর সুন্দর তরকারি, খুব সুন্দর একটা স্মেল আসছে। এখানে লুচি আছে আর এই হচ্ছে ডিম সেদ্ধ। অরবিন্দা 12টা ডিম সেদ্ধ খেয়েছে। আমি ব্রেকফাস্ট নিয়ে আসলাম একটুখানি। এইটা সব থেকে টেস্টি জিনিস ছিল যে বাটার মিল্ক। পার্থ অনেক চেষ্টা করে এরকম সুন্দর একটা বাটার মিল্ক বানিয়েছিল। ব্রেকফাস্ট রাইডে এসেছি এত সুন্দর একটা রিসর্ট, সো খেলা বাদ যাবে কেন, আমরা কিছুক্ষণ সময় খেলাধুলাও করলাম যদিও প্রচণ্ড গরম ছিল। জায়গাটা বেশ সুন্দর, এখানে দোলনাও আছে বাচ্চাদের খেলার জন্য, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি প্লে জোন, যদিও আমরা সেরকম কিছু এখানে খেলাধুলা করিনি, আর প্লে জোনে কিছু ইউটিলাইজ করিনি। তাকির বড় মেয়ের সঙ্গে আমরা বেশ অনেকক্ষণ কথাবার্তা বললাম, কিন্তু কনভারসেশনটা দিতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, কপিরাইট হতে পারে। সো আমি খুব এনজয় করেছি। মে গড ব্লেস স্যার, খুব সুন্দর কথাবার্তা, খুব মিষ্টি মেয়ে। ব্রেকফাস্ট চলছে, আমাদের গ্রুপ মেম্বাররা খুব এনজয় করছে ব্রেকফাস্টটা, যদিও বাইরে খুব গরম কিন্তু গরমের ছিটে ফোটা আমাদের এনজয়কে একটুও কমাতে পারেনি। বাইরে যে যার মতো গল্প করছে, আড্ডা দিচ্ছে। এখানে একটা বিলিয়ার্ড বোর্ডও আছে, সো অনেকে খেলাধুলা করছে, আর পাশে হচ্ছে ক্যারাম বোর্ড। তো কয়েকজনকে দেখতে পাচ্ছি ক্যারাম বোর্ডে খেলছে, সঞ্জিত দা বেশ এনজয় করছে। বাচ্চাদের জন্য ছোট দোলনাও আছে। সব কিছুরই একটা শেষ আছে, সেই রকম আমাদের এনজয়মেন্টেরও আজকে এখানে শেষ হলো। আমরা মোটামুটি 40-45 জন মতো এসেছিলাম, সবাই এনজয় করে একটা মিষ্টি মধুর স্মৃতি নিয়ে আমরা যে যার মতো ঘরে ফিরে গেলাম। বাইরে প্রচুর রোদ, সবাইকে খুব সাবধানে যেতে হবে। সো হ্যালো বন্ধুরা, আজকে বেশ আনন্দ সহকারে ব্রেকফাস্ট রাইডটা কমপ্লিট হলো। আমার বাড়ির পাশেই ছিল, সো খুব বেশি দূর যেতে হয়নি, অন্যরা অনেক দূর থেকে এসেছিলো। সো আমাদের ব্রেকফাস্ট যে যা ছিল, একটা বাটার মিল্ক ছিল যেটা অনেকটা আমি খেয়েছি, খুবই সুন্দর ছিল, চা কফি, তারপর ব্রেড স্যান্ডউইচ আর লুচি, আলুর তরকারি, তরকারিটা খুব সুন্দর ছিল, আর চিকেন পকোড়া। সো খাবারটার থেকে বড় ব্যাপার, অত সুন্দর একটা জায়গায় আমরা এনজয় করলাম বেশ কয়েকজন বন্ধু মিলে, 45 জন মতো এসেছিলো। এটাই সব থেকে বড়ো পাওনা এই গ্রুপের, কিছু সমমনোভাবাপন্ন মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানো। হয়তো আর একটু আড্ডা দেওয়া যেত, কিন্তু এই গরমের মধ্যে বেশিক্ষণ থাকার রিস্ক নিলাম না, সবাইকে ফিরতে হবে। সো আজকে এই পর্যন্তই, চলো বন্ধুরা আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে।